নমস্কার বাংলা বাংলাসপারের তানাশাহী নেই গি। এই আলেখ্যর পরের এপিসোড নিয়ে হাজির হলাম আমি সুমন চট্টোপাধ্যায় আমি গত তিন চারটি ভিডিওয়ে এমার্জেন্সির ঠিক আগে বিচার বিভাগের সঙ্গে ইন্দিরা গান্ধীর সরকারের সম্পর্ক কোথায় কোন তলানিতে এসে থেমেছিল এবং তার পরিণতি স্বরূপ কী কী হয়েছিল সে কথাই বলতে বসেছিল আজকে যদি পারি তার পরিসমাপ্তি ঘটাও এমন একটি মামলার কথা বলে যেই মামলার রায়কে ভারতীয় সংবিধান রক্ষার সর্বশ্রেষ্ঠ রায় যাবত। বলে আমাদের দেশে আইনজ্ঞ কুল রাজনৈতিক কুল সবাই এক বাক্যে স্বীকার করে নিয়েছে সেই মামলাটির নাম হল কেশবানন্দ ভারতী মামলা তার আগে একটুখানি গৌরচন্দ্রিকা করে বলা যাক যে উনিশশো সালে ভোটের আগে ইন্দিরা গান্ধী যেসব জনমনহর্ণী আইন এনেছিলেন এবং সংবিধান সংশোধন করেছিলেন তার একটা কেউ সুপ্রিম কোর্ট আইনত বৈধতা দেয়নি তা সে ব্যাংকজাতীয়করণ হোক কয়লা জাতীয়করণ হোক রাজন্য ভাতা বিলোপ হোক অতএব মিসেস গান্ধী ইংরেজিতে যাকে বলে ওয়াজ নার্সিং আর উমস একাত্তরের ভোটে দুই তৃতীয়াংশ গরিষ্ঠতা নিয়ে প্রত্যাবর্তনের পরে এই মোহন কুমার মঙ্গলম সিদ্ধার্থ শঙ্কর রায় গোখেল এদের মতো সঙ্গীদের সামনে বাড়িয়ে দিয়ে তিনি শুরু করলেন প্রত্যাঘাতের পালা যে আইন যে বিষয়গুলো তিনি ভোটের আগে সংবিধান সংশোধন করে আনতে চেয়েছিলেন সুপ্রিম কোর্ট আটকে দিয়েছিল নতুন করে ফের তিনি সংবিধান সংশোধন করে সেগুলো নিয়ে আসার চেষ্টা করলেন ফের ভুক্তভোগীরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল এরই পরিপ্রেক্ষিতে ওই কেশবানন্দ ভারতী মামলাটা হয়েছিল যেটা একটা ভারতীয় বিচার ব্যবস্থার ইতিহাসে এক দিকচিহ্ন নির্ণায়ক রায় হিসেবে স্বীকৃতি পেয়েছে এখন এই কেশবানন্দ ভারতী কেসটা কী সেটা হচ্ছে কেরলের এক হিন্দু মঠের আচার্য ছিলেন কেশবানন্দ উনিশশো তেষট্টি সালের কেরল ভূমি সংস্কার আইন অনুসারে তার মঠের জমি অধিগ্রহণ করার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার তাঁর হয়ে সুপ্রিম কোর্টে রিট পিটিশন দাখিল করেন বিশিষ্ট আইনজীবী ননী পাল্কিওয়ালা তাঁর আবেদনের মূল প্রতিপাদ্য ছিল নিজেদের জমি রক্ষা করতে পারাটা যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের মৌলিক অধিকারের মধ্যে পড়ে কোনো আইন দিয়ে তা হরণ করা যায় না অর্থাৎ একটা ল্যান্ডসেলিং অ্যাক্ট আপনি আপনার বিধানসভায় পাশ করিয়ে নিয়েছেন বলে সেই আইন সব কিছুর ক্ষেত্রে প্রযোজ্য হবে এটা হতে পারে না কেননা কতগুলো এক্সেপশন রাখতেই হবে তার মধ্যে একটা এক্সেপশন হল ধর্মীয় প্রতিষ্ঠানগুলি সম্পর্কে তাদের জমি তাদের ইচ্ছের বিরুদ্ধে সরকার গায়ের জোরে অধিগ্রহণ করতে পারে না এবং ইট ট্যান্টামাউন্টস টু ভায়োলেশন অফ ফান্ডামেন্টাল রাইটস এই আবেদন যখন আদালতে বিচারের অপেক্ষায় রয়েছে ঠিক তখনই সংসদে চব্বিশতম সংবিধান সংশোধন আইনটি পাশ হয়ে যায় তারপরেই পরপর আসতে থাকে পঁচিশ ছাব্বিশ এবং উনত্রিশতম সংশোধন সর্বশেষ সংশোধনটিতে কেরলের দুটি ভূমি সংস্কার আইন নিয়ে আসা হয় নবম তফসিলের আওতায় আপনারা জানেন আমাদের সংবিধানে অনেকগুলো শিডিউল আছে একবার যদি কোনো স্টেট অ্যাক্টকে সংবিধানের কোনো শিডিউলের আয়তাভুক্ত করা যায় তাহলে তার ওয়েট এবং গ্র্যাভিটাস এক ধাক্কায় অনেকখানি বেড়ে যায় এবং বেড়ে যেতে বাধ্য সেই জন্যই ইন্দিরা গান্ধী সরকার খুব সচেতনভাবে কেরলের এই দুটি ভূমি সংস্কার আইনকে নাইনথ শিডিউলের আন্ডারে আনার সিদ্ধান্ত নিয়েছিলেন এখন এই যে শিডিউলগুলো তৈরি হয়েছিল কি জন্য সংবিধান প্রণেতারা বলে গেছিলেন যে এই শিডিউলগুলির আওতায় যে বিষয়গুলি থাকবে বিচার বিভাগের কোনো এক্তিয়ার নেই তাতে মাথা গলানোর অর্থাৎ এগুলো হচ্ছে সম্পূর্ণ ইমিউনিটি পাবে নোবডি ক্যান চ্যালেঞ্জ এনিথিং আন্ডার এনি শিডিউল এন এ কোর্ট অফ ল ইন্দিরা গান্ধী দেখলেন কেরলের এই দুটো আইন যে আইনের বলে কেশবানন্দ ভারতীর মঠের জমি সরকার কেড়ে নেবে বলেছে সেটাকে যদি এই সুপ্রিম কোর্টের দাদাগিরির হাত থেকে বাঁচাতে হয় তাহলে তাকে নাইন শিডিউলে নিয়ে আসাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ কেশবানন্দ পরে এই উনত্রিশতম সংশোধনটাকেই চ্যালেঞ্জ করে বসেন কি বলে তিনি চ্যালেঞ্জ করেন একই সঙ্গে যেহেতু অন্যান্য সংশোধনগুলি নিয়েও আবেদন আসতে থাকে তাই সুপ্রিম কোর্ট স্থির করে সব কয়টি আবেদন একত্র করে তারা শুনানি করবেন কেশবানন্দই যেহেতু প্রথম আবেদন করেছিলেন তাই তিনি হয়ে দাঁড়ান লিড পিটিশনার মামলাটি বিখ্যাত হয়ে ওঠে তারই নামে গোড়ায় পাঁচ সদস্যের সংবিধান বেঞ্চে এই মামলা উঠেছিল উনিশশো বাহাত্তরের চব্বিশে এপ্রিল সেই বেঞ্চ মামলাটি তেরো জন বিচারপতির আরও বড় একটি বেঞ্চে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেয় তেরো জনের উপরে তো আর সুপ্রিম কোর্টে কোনো বেঞ্চ হতে পারে না অতএব কেশবানন্দ ভারতীর মামলাটাকে সামনে রেখে এবং কেশবানন্দকে প্রধান লিটিগ্যান্ট হিসেবে স্বীকৃতি দিয়ে এই যে চব্বিশতম পঁচিশতম ছাব্বিশতম প্রতিটি সংবিধান সংশোধনকেই একই আমরে তলায় নিয়ে এসে সুপ্রিম কোর্টে শুনানি শুরু হলো প্রথমে পাঁচ সদস্যের বেঞ্চ শুনলেন তারপর তারা সেটাকে পাঠিয়ে দিলেন তেরো সদস্যের বেঞ্চের কাছে এমন একটা সময় যখন সুপ্রিম কোর্টে মোট বিচারপতির সংখ্যা ছিল মাত্র পনেরো তার মানেটা কি দাঁড়ালো মানেটাই দাঁড়ালো যে দুজন বাদে বাকি সকলেই জড়িয়ে পড়লেন এই মামলায় আবেদনকারীদের হয়ে মামলায় নামেন পালকিওয়ালা সরকার পক্ষের হয়ে বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞ এইচ এম সিরভাই এবং অ্যাটর্নি জেনারেল বঙ্গসন্তান দে প্রত্যেক জায়গাতেই আপনি কোনো না কোনো বঙ্গসন্তানের নাম খুঁজে পাবেন এবং জরুরি অবস্থার পরিপ্রেক্ষিতে যদি দেখেন তাহলে অদ্ভুত কাকতালীয়ভাবে এদের কাউকেই কিন্তু ইতিহাস রেয়াত করবে না কেননা এরা কেউ তাঁদের রাজধর্ম পালন করেননি সংবিধান প্রদত্ত ক্ষমতার অপব্যবহার করেছেন এবং যাই করুন না কেন তাদের একমাত্র লক্ষ্য ছিল ইন্দিরা গান্ধীর কর্তা ভজা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করা সিদ্ধার্থ শঙ্কর রায়কে নিয়ে আলোচনা করেছি এরপরে অজিত শঙ্কর রায়কে নিয়েও অজিতনাথ রায়কে নিয়েও আলোচনা করব যিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হয়েছিলেন সবাইকে টোপকে এবং এমনি এমনি তো হননি আনুবত্যের পুরস্কার হিসেবে হয়েছিলেন সে কথায় পরে আসছি আর এই নীরেন্দে তিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন বললেই তার পরিচয় দেওয়া হয় না তিনি বিশিষ্ট আইনজ্ঞ ছিলেন এবং সংবিধানের খোলন চেয়েও তিনি তার অধিকার ছিল একেবারে সর্বজনবিদিত এই মামলার শুনানি চলেছিল একটানা না আটষট্টি দিন ধরে উইদাউট এনি ব্রেক শনি রবিবারের ছুটি অবশ্যই এর মধ্যে ধর্তব্যের মধ্যে আসবে না শুরু হয়েছিল বাহাত্তরের একত্রিশে অক্টোবর শেষ হয়েছিল তিয়াত্তরের তেইশে মার্চ এই মামলার ইতিবৃত্ত যদি আপনারা পড়েন সুপ্রিম কোর্টের আরকাইভে আছে আরো অনেক বইয়েও এর উল্লেখ আপনারা পাবেন যদি আপনাদের আগ্রহ থাকে তাহলে দেখবেন যে আমাদের এই দেশে এক একসময় যারা আইনের আইনটাকে নিজেদের পেশা করে আদালতের সামনে তাদের বক্তব্য উপস্থাপিত করতেন তাদের জ্ঞান বুৎপত্তি আইনের বিবিধ ছলাকলার উপর দক্ষতা একেবারে এপিক প্রপোর্শনের ছিল এমন নয় যে তরফের ছিল অন্য তরফের ছিল না একেবারে যেন সমানে সমানে টক্কর এবং এই সমানে সমানে টক্কর হচ্ছে দুই প্রতিপক্ষর মধ্যে যারা সমান যশস্বী এবং সমান যোগ্যতা সম্পন্ন সেই সুদিন ভারতবর্ষের আইনি জগতে আজ আর নেই ননি পালকিওয়ালাকে আজকে আপনি হাজার চেষ্টা করেও আরেকটা ননি পালকিওয়ালাকে বার করতে পারবেন না ছয় ছয় পুরনো মামলার নজির শুনানি চলাকালীন তুলে ধরা হয়েছিল কেস কেস ল ছাড়া তো আর্গুমেন্ট হয় না অ্যাটর্নি জেনারেল তার বক্তব্যের সমর্থনে মানে নীরেন্দ্রে একাত্তরটি দেশের সাংবিধানিক রীতিনীতির নজির হাজির করেছিলেন অর্থাৎ তিনি কথা প্রমাণ করতে দৃঢ় ছিলেন যে আমরা যে কাজটা করছি হুজুর সেই কাজটা পৃথিবীর আমরা একা করছি তা নয় এই এতগুলো দেশ এক এক করে একাত্তরটা দেশ এরা প্রত্যেকে ঠিক একই কাজ করেছে এবং তাদের সঙ্গে ভারতের সিদ্ধান্তের তুলনামূলক কি আলোচনা সেটাও তিনি তাঁর দুর্লভ বাগ্মিতার সঙ্গে সুপ্রিম কোর্টের কাছে পেশ করেছিল শেষে রায় বেরিয়েছিল রায়ের পক্ষে ছিলেন সাতজন বিচারপতি বিপক্ষে জন। সেই ঐতিহাসিক রায়ে কি বলা হয়েছিল বলা হয়েছিল সংবিধান সংশোধনের অধিকার সংসদের অবশ্যই আছে কিন্তু মূল কাঠামোটি পরিবর্তনের অধিকার তাদের নেই অনেকেই মনে করেন এটি ছিল সুপ্রিম কোর্টের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ রায় যার ফলে ভারতের গণতন্ত্র দীর্ঘকালীনভাবে সুরক্ষিত অবস্থায় ছিল এখনো আছে দেশে জরুরি অবস্থা জারি হওয়ার পরে কেন্দ্রীয় সরকারের একজন বসংবাদ প্রধান বিচারপতি অজিতনাথ রায় নিজের উদ্যোগে কেশবানন্দ ভারতী মামলার রায় পুনর্বিবেচনার জন্য আবার ১৩ জনের একটি নতুন বেঞ্চ গঠন করেছিলেন ইন্দিরা গান্ধী কতখানি মরিয়া ছিলেন আপনারা কল্পনা করুন পাঁচ সদস্যের বেঞ্চে এক প্রস্থ হল তারপরে তেরো সদস্যের বেঞ্চে হলো সেভেন ইস টু সিক্সে এই ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট আর এন রায় অজিতনাথ রায় তাকে যেহেতু অনেককে টোপকে ইন্দিরা গান্ধী সোজা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি করে দিয়েছিলেন অতএব তার প্রতিদান দিতে তিনি সিদ্ধান্ত নিলেন যে আবার নতুন করে কেশবানন্দ ভারতী মামলার শুনানির জন্য আবার একটা তেরো জন বিচারপতির নতুন বেঞ্চ গঠন করা হবে এই তাঁর এই অশুভ উদ্যোগের বিরোধিতা করে নানি পালকিওয়ালা যেরকম আবেগমথিতভাবে আগের রায়টি রক্ষা করার জন্য সওয়াল করেছিলেন সোনার অক্ষরে লেখা আছে সেই ইতিহাস রায় সাহেবের নয়া উদ্যোগ ভেস্তে যায় যখন দেখা যায় কেশবানন্দ মামলার রায় পুনর্বিবেচনার জন্য আদালতে কেউ আবেদনই করেনি কল্পনা করুন একটা রায়ের বিরুদ্ধে আমি যদি রিভিউ পিটিশন দাখিল করি একমাত্র সেক্ষেত্রেই তো বিষয়টা আবার পুনর্বিবেচনার জন্য উঠবে কি উঠবে না সেটা স্থির হবে কিন্তু সুপ্রিম কোর্টের কাছে কেশবানন্দ ভারতী মামলার রায়ের বিপক্ষে কোনো আবেদনই নেওয়া হয়নি তাহলে এই যে এন রায়ের মোর লয়াল দ্যান দ্য কিং হয়ে এই অপচেষ্টাটা হয়েছিল সেটা এমনিতেই ভেস্তে গেল তাহলে প্রশ্ন ওঠা স্বাভাবিক যে তাহলে কিসের ভিত্তিতে এন রায় আরেকটা বেঞ্চ গঠন করতে গেলেন এর জবাব কোথায় নিহিত আছে সে তো আপনাদের বললামই বেঞ্চের অন্য বিচারপতিরা সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে ওঠেন বেজায় বিড়ম্বনার মধ্যে প্রধান বিচারপতি নতুন বেঞ্চটি ভেঙে দিতে বাধ্য হন তাহলে তার মানে কেশবানন্দ ভারতী মামলায় সুপ্রিম কোর্টের যে রায় অর্থাৎ সংসদের ক্ষমতা আছে সংবিধান সংশোধন করার কিন্তু সংবিধানের মূল কাঠামোটি স্পর্শ করার কোনো অধিকার সংসদের নেই এখন এখানেই একটা জিনিস গোল পেকেছে সেই তখন থেকে আজ পর্যন্ত চলছে এবং তারপরে সুপ্রিম কোর্টের অসংখ্য রায়ে এই যে বেসিক স্ট্রাকচার অব দ্য কনস্টিটিউশন বলতে কি বোঝায় তার উপরে আলোকপাত করা হয়েছে কিন্তু মূল কথা হলো কেশবানন্দ ভারতী মামলায় এই রকম একটা সুইপিং স্টেটমেন্ট দেওয়ার পক্ষে কিন্তু কোন নজির খারাপ করা হলো না এ কথা বলা হলো না যে সংবিধানের মূল কাঠামো বলতে তারা ঠিক কোন অংশটাকে বোঝাতে চাইছে। এ ব্যাপারে যদি একদম গোড়া থেকে নিষ্পত্তি হয়ে যেত তাহলে বিতর্কের তেমন কোনো অবকাশ থাকত না হয়নি বলে তারপরে মাঝে মাঝেই ইয়ে নিয়ে তীব্র বাগবিতণ্ডা হয়েছে হয়েছে এমনকি সেদিন দেখলাম ওই আরেক এন রায়ের অসমীয়া অবতার সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ কোন একটি বিতর্কে রাজ্যসভায় অংশগ্রহণ করে বলছেন যে তিনি মনে করেন কেশবানন্দ ভারতী মামলার রায় পুনর্বিবেচনা করার সময় এসে গেছে অর্থাৎ মূল কাঠামোর রক্ষা কবচের আড়ালে সংবিধান রক্ষা করার বিরুদ্ধে দেশে একটা জনমত গোড়া থেকে ছিল আজও আছে এবং সত্যি কথা বলতে কি কোনো শাসক যদি সুযোগ পায় তাহলে এটা তারা অবশ্যই অল্টার করে দেওয়ার চেষ্টা করবে আপাতত এইটুকুই কালকে আবার বাকি অংশটুকু নিয়ে ফিরব ভালো থাকবেন নমস্কার